নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের আজকে সাত আট দু হাজার কুড়িতে গুরুত্বপূর্ণ খবর পেয়েছে গুরুত্বপূর্ণ চাকরির খবর আবার আবারও অনেক সুযোগ চলে এলো অন্য একটি জেলার তো অন্য একটি জেলার আরও কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি শেয়ার করব এখন আজকে এখন এই ভিডিওতে আমি চারটে নোটিফিকেশান নিয়ে আপনাদের শেয়ার করব এর মধ্যে তিনটে হচ্ছে একটা ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে আর একটা হচ্ছে দুটো আর আরেকটা রয়েছে এনগেজমেন্ট নোটিস অর্থাৎ চাকরির প্যানেলিস্ট প্রকাশিত হয়েছে আর দুটো হচ্ছে চাকরির নতুন খবর রয়েছে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চারটে নোটিফিকেশান নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি বা একাধিক পদে চাকরির অ্যাপ্লিকেশান পেতে বা নোটিফিকেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো যাই হোক আসুন দেখে নিই যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে চারটে নোটিফিকেশান আছে সাত আট দু হাজার কুড়ি সাপেক্ষে সেটা আমি শেয়ার করবো তো একটা একটা নোটিফিকেশান আমি শেয়ার করছি প্রথমে আমি যে নোটিফিকেশানটা শেয়ার করবো সেটা হচ্ছে একটি ডিস্ট্রিক্টের মানে দুটো ভ্যাকেন্সি নিয়ে আগে শেয়ার করে দেবো তারপরে মেরিট লিস্টটা দেখাবো প্রথমে দেখুন যদি নোটিফিকেশানটা ছয় তারিখে বেরিয়েছে অর্থাৎ গতকালের নোটিফিকেশান এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তাহলে পশ্চিম মেদিনীপুর জেলা ছয় আট দু হাজার কুড়িতে তিপান্ন বারো এই নম্বরে একটি নোটিফিকেশান জারি হচ্ছে ইন্টার মানে নিয়োগের জন্য কি ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে এনিওয়েকে এন ইউএইচএমের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওপর তো এখানে দেখে নিই আমরা কী কী মানে এটা হচ্ছে ওবিসি এদের জন্য দুটি সিট রয়েছে দুটো সিট টোটাল ওবিসি এদের জন্য একটি বি দের জন্য একটি কোয়ালিফিকেশান কী দরকার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবোটারি টেকনোলজির ওপর তো যাই হোক এটা যেমন কম্পিউটারে এমএস এই সমস্ত তথ্য মানে জানতে হবে কম্পিউটার চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং পার মান্থ স্যালারি সতেরো হাজার সাতশো কুড়ি টাকা তো যারা অ্যাপ্লাই করতে চায় অবশ্যই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের এটা রয়েছে যারা অ্যাপ্লাই করতে চায় অবশ্যই মানে বাই পোস্টে অ্যাপ্লাই করতে হবে এবং যারা বাছাই পারবে বাছাইয়ের পর তাদের কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার টেস্টের পর নিয়ে কতদিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে আবেদন করতে হবে এক নয় দু হাজার কুড়ির মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর এর পাঁচটার মধ্যে আবেদন করতে হবে কোন ঠিকানা ঠিকানাটা হচ্ছে যে অফিস অফ দ্য মেম্বার সেক্রেটারি ডিএইচ অ্যান্ড এফডব্লিউএস এস অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তাহলে এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে তাহলে আবেদনের ঠিকানাটা আমি বলে দিলাম পিন নাম্বার হচ্ছে সেভেন তো যাই হোক এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটি ভ্যাকেন্সি ল্যাবটরটারি টেকনিশিয়ান নিয়োগের জন্য তো অবশ্যই যারা আবেদন করবেন আবেদন দ্রুত করে নেবেন আর অ্যাপ্লিকেশান ফর্মেটটা রয়েছে দেখুন এই আবেদন যা যে ফর্মেটে আবেদন করবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট আপনারা ভিডিও ডিসক্রিপশান থেকে ভিডিও ফাইল পেয়ে যাবেন তো যাই হোক এটা গেল একটু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটি হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা এবারে আসবো একটু বীরভূম জেলার আর একটি ভ্যাকান্সি নিয়ে তো এটা হচ্ছে বীরভূম জেলার ডিস্ট্রিক্টের বীরভূম ডিস্ট্রিকের দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা আজকে বেরিয়েছে সাত আট দু হাজার কুড়িতে মেমো নম্বর হচ্ছে সাতশো পঁচানব্বই ওয়াকির ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে নিয়ে হবে আঠেরো আট দু হাজার কুড়িতে ইন্টারভিউ রয়েছে এবং যারা অ্যাপ্লাই আবেদন করতে চায় অবশ্যই আবেদন করতে হবে এবং তারা আগে অ্যাপ্লিকেশান ফিজ একশো টাকা জেনারেলের জন্য আর বাকি রিজার্ভ ক্যান্ডেদের জন্য পঞ্চাশ টাকা ডিমান্ড ড্রাফ কাটতে হবে অবশ্যই বীরভূম পেবেলাট সুড়ি নিফট আর নিফট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবেন আইআপিসি কোডও রয়েছে ইউ বি আই ব্রাঞ্চের ওপর ভালো করে দেখে নেবেন ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন এখানে রয়েছে তো কোন 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 ভ্যাকেন্সি রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টে দেখে নেবো আমরা দেখতে পাচ্ছি ল্যাবোটারি টেকনিশিয়ান এন ইউজিএম এর আন্ডারের ল্যাবোটারি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস ও ল্যাবোটারি টেকনোলজি সার্টিফিকেট দরকার এবং এটি একটি পোস্ট রয়েছে তো পোস্ট একটি পোস্ট রয়েছে এখানে তো পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছি বছরের মধ্যে বয়স হতে হবে আর নম্বরের স্কোরিংটা এখানে দিয়ে দিয়েছে কী রয়ে ভাবে থাকবে নম্বরের স্কোরিং সেটা দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে তিন নম্বর দু নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এনপি সিপিএফ ফ্রুটোসিসের আন্ডারে এটা আন্ডিজাবদের জন্য একটা আগেটা বোলপুর ইউনিভার্সিটি বোলপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে ওইটা আগেরটা ছিল প্যানেল উইল বি ভ্যালিড আনাদার ওয়ান ইয়ার এক বছরের জন্য আর এটা হচ্ছে আন্ডিজাব যে কেউ অ্যাপ্লাই করতে পারবে আর এনসি এনপি এর আন্ডারেও কিন্তু একটা ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে এটাও কিন্তু ওই যোগ্যতা ওই একই টাইপের হবে তো যাই হোক এটা রয়েছে আর একটা তিন নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামের ওপর ওটাই একই ধরনের এক্সপিরিয়েন্স দরকার এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং সেল কাউন্টার অ্যান্ড এইচপিএলসি মেশিনের ওপর তো আরও যোগ্যতা তো থাকতেই হবে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি টেকনোলজির ওপর তো যা নম্বরে ভাগগুলো দিয়ে আছে কীভাবে হবে এবং চার নম্বর স্টাফ নার্স নিয়োগ হবে এন ইউএইচ এবং থালাসিমিয়া কন্ট্রোল ইউনিটের জেনারেলের জন্য দুটি আর এসসিদের জন্য একটি তো অবশ্যই তাহলে এই এই চারটে পোস্ট রয়েছে এবং চারটে পোস্টে আরও কিছু এখানে রয়েছে বিস্তারিত দেখে নেবেন ওই পোস্টটাতে এবং পাঁচ নম্বর পোস্টে রয়েছে আর কে এস কে প্রোগ্রাম থালাসিমিয়া মেডিকেল অফিসার নিয়োগ হবে দেখতে পাচ্ছেন দুটো পোস্ট রয়েছে এটা এবং তারপর ছ নম্বর রয়েছে দেখুন মেডিকেল অফিসার ডিটিসির আন্ডারে এটা পোস্ট রয়েছে একাধিক পদে চাকরির সুযোগ রয়েছে ভালো করে দেখে নেবেন একটু তাহলে এই সমস্ত পোস্টে একাধিক পোস্টে ছটা পোস্টে একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের ওপর এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ইন্টারভিউয়ের হচ্ছে ইন্টারভিউ হবে আঠেরো আট দু হাজার কুড়িতে আঠেরো আট দু হাজার কুড়ির দশটার সময় হবে এবং আপনাকে যোগাযোগ করতে হবে অবশ্যই বা আবেদনপত্র পাঠাতে হবে যে ঠিকানায় অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার ডিপিএমইউ সেকশন সেকশান নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওল্ড আউটডোর ক্যাম্পাস সুড়ি ডিস্ট্রিক্ট বীরভূম এবং পিন নাম্বার সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান ও বেঙ্গল তাহলে এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে দেখুন অ্যাটলিস্ট অল ক্যান্ডিডেট স্বামীর দা এবং অ্যাপ্লিকেশান ফর্মেট জেরক্স কপি অবশ্যই প্রত্যেক এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকতে হবে এখানে ভালো করে দেখেন ডকুমেন্টসগুলো কী কী লাগবে তাহলে এগুলো বীরভূম ডিস্ট্রিক্টের একাধিক পথে চাকরির সুযোগ আগেরটা ছিল পশ্চিম মেদিনীপুরের এবারে আরেকটা নোটিফিকেশান রয়েছে দুটো নোটিফিকেশান হলো আরেকটি তিন নম্বর নোটিফিকেশান রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের উপরেই তো বীরভূম উপর নিয়ে সরি এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের একটি এনগেজমেন্ট অর্থাৎ চাকরির একটি মানে নোটিফিকেশন জারি হয়েছিল ল্যাবটে ল্যাবটরি টেকনিশিয়ান হিসেবে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে চার আট দু হাজার কুড়িতে নোটিফিকেশন জারি হয়েছে তো কারা চাকরি পেলেন দক্ষিণ চব্বিশ পরগনা কোন নোটিফিকেশনের উপর দেখছি সাতাশ দুই দু হাজার উনিশের যে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হয়েছিল তার সাপেক্ষে দশ আট দু হাজার কুড়িতে যে ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে দশ আট দু হাজার কুড়ির মধ্যে জয়েন করতে হবে সরি দশ দশ আট দু হাজার কুড়ির মধ্যে জয়েন করতে হবে সরি সরি একটু প্রবলেম হয়ে গেল তো যাই হোক আমি দেখাচ্ছি একটু আপনারা একটু ওয়েট করবেন যেটা দেখাচ্ছিলাম হ্যাঁ দেখুন কারারা সিলেক্টেড হলেন তারা ল্যাবরে এই পোস্টে বা এই রিক্রুটমেন্ট ভ্যাকেন্সির ওপর ভিত্তি করে এবং দশ আট দু হাজার কুড়ির মধ্যে তাদেরকে কিন্তু জয়েন করতে হবে কারাকারা সিলেক্টেড হইলেন চারজন সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন সূর্যেন্দু বিকাশ শাসমল সঞ্জয় অধিকারী রাজেশ হালদার উসমা খাতুন চারজন সিলেক্টেড হয়েছেন এই ল্যাবোরেটারি টেকনিশিয়ান পোস্টে দক্ষিণ চব্বিশ কন্যা ডিস্ট্রিক্টের তো যাই হোক এটা শেয়ার করলাম ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন এবং দশ তারিখের মধ্যে জয়েন করতে হবে এটা গেল তিন নম্বর এবং চার নম্বর যে পোস্টটা রয়েছে সে চার নম্বর হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বীরভূম সরি হ্যাঁ এটা বীরভূম ডিস্ট্রিক্টের ওপর এটা ইন ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ যারা একটা নোটিফিকেশান জারি হয়েছিলো তার উপর যারা আবেদন করছে আবেদন করার পরে যারা সটলিস্টে রয়েছে তাদের ইন্টারভিউয়ের জন্য তাহলে বীরভূম ডিস্ট্রিক্টের অনেকগুলো হসপিটাল অ্যাটেন্ডেন্ট ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি এনপিএইচসি ডিস্ট্রিক্ট প্রোগ্রামের ওপর ভিত্তি করে যে ক্যান্ডিডেটদের যে মানে ইন্টারভিউ পোস্টপোন হয়েছিলো অনেকবার তো তবে ছয় দুই দু হাজার কুড়ি তারপরে এই সরি তিরিশ সাত দু হাজার কুড়িতে লাস্ট নোটিফিকেশানটা পোস্টপোন হয়েছিল ইন্টারভিউয়ের সেই সেই ইন্টারভিউ হবে আঠেরো আট দু হাজার কুড়িতেই সেটা হচ্ছে নোটিফিকেশান রয়েছে কাদের কাদের আমরা একটু দেখে নেব যে কোন কোন কাদের কাদের নোটিফিকেশান রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের কোন হসপিটাল অ্যাটেন্ডেন্ট হিসেবে কাদের নাম রয়েছে দেখুন দশজনের নাম রয়েছে এখানে তাদের ইন্টারভিউ হবে আঠেরো আট দু হাজার কুড়িতে সাড়ে দশটার সময় ভালো করে দেখুন ইন্টারভিউ ভেনু হচ্ছে সিএমও এইচ অফিস ডিপিএম সেকশান বীরভূমে তাহলে দশজন রয়েছে এটা তারপরে রয়েছে হচ্ছে ফিজিওথেরাপিস্ট এনপিসিটিসি ও এনপিএইচসি এ পোস্ট রয়েছে এখানে নজনের নাম রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে ওই আট আট দু হাজার আঠেরো আট সরি আঠেরো আট দু হাজার কুড়িতে সাড়ে দশটার সময় তারপরে রয়েছে আরেকটা রয়েছে চল্লিশটা ক্যান্ডিডেট হিসেবে রয়েছে একটা পোস্টের জন্য এই দেখুন পাঁচজনের নাম রয়েছে এটা এই পোস্টটাতে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েটের আন্ডারে পাঁচজনের নাম রয়েছে ইন্টারভিউ আঠেরো আট দু হাজার কুড়িতে দশটার সময় তো আর এই এইটা অ্যাডমিট কার্ড যেটা মানে অ্যাডমিট কার্ড ইন্টারভিউর জন্য এটা আপনাকে ডাউনলোড করে নিয়ে এখানে ফটো ছুটেতে হবে আর কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে আপনাকে এটা নিয়ে যেতে হবে তো যাই হোক এই চারটে পোস্টের ভ্যাকেন্সি বা দুটো ভ্যাকেন্সিমূলক খবর একটি এনগেজমেন্ট একটি চাকরির প্যানেল লিস্ট আর একটা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য এই চারটে নোটিফিকেশান আপনাদের শেয়ার করলাম ভিডিওটা একটু বড় হলো কিন্তু একসঙ্গে সমস্ত পেয়ে যাবেন তো আজকে সাত আট দু হাজার কুড়িতে এই চারটে নোটিফিকেশানটা আপনাদের শেয়ার করলাম যদি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে আসি পরের আপডেট